নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা রসায়ন ক্লাসে পদার্থ গঠন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডের দিক খেয়াল করো সবাই। দেখো, এখানে আমি ইংরেজিতে একটা অক্ষর লিখেছি, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। দেখো, এই হাইড্রোজেন এর বাংলা আছে হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, নাইট্রোজেন নাইট্রোজেন। শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করো, আমরা এই হাইড্রোজেনের এইচ, অক্সিজেনের ও, নাইট্রোজেনের এন, এগুলো আছে আমার বাংলা, এগুলো আছে আমার ইংরাজি। তাহলে হাইড্রোজেনকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করি, নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করি। এগুলো হচ্ছে মৌলের প্রতীক। এগুলো কি? মৌলের প্রতীক। তাহলে মৌলের প্রতীক কাকে বলে? কোনো মৌলের পুরো নাম না লিখে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকে মৌলের প্রতীক বলে। এখন আমরা দেখব প্রতীক লেখার নিয়মটা কি। শিক্ষার্থীবৃন্দ, সবাই একটু বোর্ডের দিকে মনোযোগী হও। আমি তোমাদের এখন প্রতীক লেখার তিনটি নিয়ম আছে, সেই তিনটি নিয়ম নিয়ে আলোচনা করব। প্রতীক লেখা নিয়ম, সাধারণত কোন মৌলের ইংরাজি নামে প্রথম অক্ষর দিয়ে আমরা মৌলের প্রতীককে প্রকাশ করি, যা একটু আগে তোমাদেরকে আমি দেখালাম। যেমন ধরো কার্বন, তাহলে আমি কি বলছি, সাধারণত কোন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা প্রতীক প্রকাশ, প্রতীক রূপে প্রকাশ করি। যেমন ধরো কার্বন, কার্বন সি, কার্বন সি। তাহলে কি বলেছি আমরা, আমার প্রথম নিয়ম আছে, সাধারণত কোনো মৌলের, সাধারণত কোনো মৌলের কোনো মৌলের ইংরাজি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দ্বারা আমরা প্রকাশ করি। সাধারণত কোনো মৌলের ইংরাজি নামের প্রথম অক্ষর ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি। ক্যাপিটাল লেটার, ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করে থাকি বা প্রকাশ করি। যেমন ধরো কার্বন, সবাই একটু খেয়াল করো বন্ধুরা, কার্বন এখানে সি এ আর বি ও এল, কার্বন এর প্রথম অক্ষর সি, আমরা কার্বনের প্রতীককে সি দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে নিয়ম, রুল ওয়ান, যে সাধারণত কোনো মৌলের ইংরেজি হাতের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দ্বারা আমরা কোনো মৌলের প্রতীক প্রকাশ করে থাকি। এখন দেখো দুই,
इंगराजी नाम प्रथम कैपिटल लेटर द्वारा मौल्य प्रकाश करी किंतु जदि एक मौल इंगराजी नाम प्रथम अक्षर एक तक आप करब देखो बंधुरा सबा एक ख्याल करो जेमन धरो कार्बन आर धरो क्लोरीन सबा ख्याल करो सबा एक ख्याल करो कि बोलछि आमरा जदि एकाधिक मौल एक नाम प्रथम अक्षर एक যদি একাধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তখন আমরা কি করব তখন প্রতীক লেখার নিয়ম কি সবাই একটু দেখো তখন প্রতীক লেখার নিয়ম এখানে যেমন ধরো কার্বন কার্বন এখানে কার্বন আমি সি লিখছি প্রতীক এখানে কার্বন আমি প্রতীক সি লিখে ফেলছি তখন ক্লোরিন আর সি লেখা যাবে না তখন আমাদের কি করতে হবে এর সঙ্গে আরেকটা অক্ষর ইংরেজি হাতের স্মল লেটার छोटो हाथ अक्षर द्वारा प्रकाश करते हैं को लिखब एखे कि एच लिखब ना एल लिखब एक नियम आई नियम हलो ये आज आज अक्षरटा बस जोर पा प्रकाश पा बस जोर दे प्रकाश पा से आनब जेमन धर क्रो एखे देखो एच आसते ना क्यों इकने क्रो एल पर जोर पड़े क्रो रिन क्रो तेल सी एल एलटा स्मल लेटर एलटा कि स्मल लेटर रूल दुई जदि एकाधिक मौल इंगराजी नाम प्रथम अक्षर एक तक ओई क्षेत्र में एक मौल के एक अक्षर दिए लिखार पर बाकी मौलटी के आएटी छोट अक्षर दिए लिखते हैं से अक्षर दिए लिखते हैं किंतु देखते हैं कौन अक्षर टी बेसि जोर पाए जेमन धरो कैलसियम कैल कैलसियम सबाई ख्याल करो इखने सी आगे लिखी तो सी क्या क्या इकने क्या इकने क्या तो सी एम ये छोटो तत्व दिए प्रकाश करब एरक अनेक उदाहरण आमन धरो कोबाल्ट कोबाल्ट सबाई ख्याल करो को कोबाल्ट कोबाल्ट इखान कोबाल्ट सी सी पर ओ ओ कोबाल्ट इखान सीओ सीओटा आसार जदि एकाधिक मौल इंगराजी नाम प्रथम अक्षर एक तक से क्या प्रतिरूप प्रकाश करब तर नियम आए एक नियम आ थ्री रूल थ्री सबाई देखो रूल थ्री अनेक अनेक मौल आगो साधारण इंगराजी नाम प्रथम अक्षर दिए प्रकाश करा है ना जेगुलो लैटिन नाम द्वारा प्रकाश करा है जेमन धरो सोडियम 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 देखो ये लैटिन नैट्रियम नैट्रियम सोडियम लैटिन नाम आछे नैट्रियम किछु किछु मौल आछे जेगुलो इंगराजी नामे आमरा प्रकाश ना करे तादेर लैटिन नाम अनुजाई तादेर प्रतीके प्रकाश करी जेमन सोडियम एने तारपर देखो पटाशियम 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 कैलियम कैलियम पटाशियम लैटिन नाम कैलियम इखान के केटा यूज करब एरकम अनेक तुम्हारे बोइते आछे जेगुलो देखबा सिल्वर सिल्वर आर्जेंटम सिल्वर आर्जेंटम सिल्वर देखो मजा इंटरेस्टिंग कत इंटरेस्टिंग सिल्वर
এখানে SIL B আর না দিয়ে আমরা সিলভারটাকে ক্লিক করছি আর্জেন্টাম আর জেন টাম এখানে দেখো এআর আমরা লিখছ না কারণ আর্গনের আর্গন একটু সময় দেখো বন্ধুরা যদি আমি আর্গন লিখি আর্গন আর্গনের আমার এআর আসে এজন্য এখানে এআর আসবে না এখানে এজি আসবে এখানে সিলভারের প্রতীক হবে এজি যা আসলো আমার ল্যাটিন নাম থেকে তাহলে বন্ধুরা তোমাদের বইতে পেজ নাম্বার 38 এ অনেকগুলো দেওয়া আছে তোমরা দেখবে এবং এখানে এখানে তোমরা দেখতে পাবে যে আমি যে তিনটা নিয়ম বলছি প্রতীক লেখার নিয়ম নিয়ম 1 রুল 1 রুল 2 রুল 3 তবে এগুলো সব উদাহরণ সুন্দর করে বইতে দেওয়া আছে বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি দেখো বন্ধু আমরা এত সময় মৌলের পরমাণু মৌলের নাম নাম নিয়ে মৌলের পরমাণু নিয়ে আলোচনা করলাম এখন একটু দেখো এই হাইড্রোজেন তোমাকে বুঝতে এটা হাইড্রোজেন কারণ আমি এত সময় আমি তোমাদের সামনে প্রতীক নিয়ে আলোচনা করছি এটা হাইড্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা মৌলের একটি পরমাণু বোঝায় মৌলের একটি পরমাণু বোঝায় যদি আমি H2 লিখি তাহলে মৌলের একটি অণু বোঝায় যদি আমি O লিখি তাহলে অক্সিজেন একটি প্রতীক যেখানে পরমাণু বোঝায় যদি আমি O2 লিখি তাহলে অক্সিজেন একটি অণু বোঝায় দেখো বন্ধু এগুলো সব পরমাণু এবং পরমাণুকে অণু আকারে প্রকাশ করছি সবই মৌল দেখো তোমরা সবাই জানো এগুলো ভালো পড়ছো তোমরা এদের সঙ্গে H2O লিখলাম অর্থাৎ পানি এখানে H2O পানির একটি অণু এখানে H2O পানির একটি অণু এরকম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অণু H2SO4 H2SO4 সালফিউরিক অ্যাসিডের একটি অণু তাহলে বন্ধুরা এই যে আমি আমি যে অক্ষরগুলো লিখলাম H2 O2 H2O HCl H2SO4 এগুলো হচ্ছে অণুর সংকেত এগুলোকে কি বলে অণুর সংকেত তাহলে কোনো মৌল বা যৌগের অণুকে সংক্ষিপ্ত আকার প্রকাশ করাকে আমার সংকেত বলে বন্ধুরা তোমরা প্রতীক শিখলে প্রতীক লেখার নিয়ম শিখলে এখন দেখলে সংকেতটা কি এখন আমরা একটু আরেকটু গভীরে যাই একটা পরমাণু নিয়ে আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণীতে এই পরমাণু গঠন নিয়ে আমি নিজেই আলোচনা করেছিলাম দেখো এখন আবার নতুন করে আলোচনা করছি পরমাণুর গঠন পরমাণুর গঠন সাধারণত একটি পরমাণুতে কেন্দ্রে কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস একটি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং ওই নিউক্লিয়াসে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আমার ইলেকট্রনগুলো পরিক্রমণরত আর প্রোটন আর নিউট্রন ওই নিউক্লিয়াসের ভিতরে জড়াজড়ি করে জড়াজড়ি অবস্থায় থাকে তাহলে একটা একটা পরমাণু তিনটি মৌলিক কণিকা দ্বারা গঠিত একটা পরমাণু তিনটি মৌলিক কণিকা দ্বারা গঠিত ইলেকট্রন ইলেকট্রন প্রোটন ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আর নিউট্রন এই তিনটে কণিকা দ্বারা আমার একটা পরমাণু গঠিত নিউট্রন বন্ধুরা ইলেকট্রন ইলেকট্রন হল পরমাণুর একটি মূল কণিকা
যার আদান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে কি ইলেকট্রন একটি পরমাণুর মূল কণিকা, মূল কণিকা যার আদান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ, ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে একটি পরমাণুর মূল কণিকা, মূল কণিকা এর আদান আদান ঋণাত্মক, আদান ঋণাত্মক, ঋণাত্মক, ইংরেজিতে আমরা এটাকে নেগেটিভ বলি। এবং এই চার্জের মান মাইনাস মাইনাস 1.60 × 10⁻¹⁹ কুলম্ব। এই যে আদানের মানটা, এই আদানের মানটা কত? মাইনাস 1.60 × 10⁻¹⁹ কুলম্ব, 19 কুলম্ব। তাহলে ইলেকট্রন যে আদান, সে আদানের মানটা আছে মাইনাস মাইনাস 1.60 × 10⁻¹⁹ কুলম্ব। একে আমরা ই প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। একটি ইলেকট্রনের ভর 9.11, একটি ইলেকট্রনের ভর 9.11 × 10⁻²⁸ গ্রাম, 10⁻²⁸ গ্রাম। বন্ধুরা, তাহলে আজকে আমরা পরমাণু গঠন দেখলাম। একটি পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। আমরা এখানে শুধু ইলেকট্রন নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে প্রোটন এবং নিউট্রন নিয়ে আলোচনা করব। তোমরা 62 পেজ নাম্বার 62 তে ওখানে বিভিন্ন মৌলের নাম আছে, ওই মৌলের প্রতীকগুলো তোমরা বাড়ির কাছ থাকবে, ওইগুলো ওই মৌলের প্রতীকগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে।